আজকে যে কবিতাটি বলবো এই কবিতাটি একটা বৃদ্ধ মায়ের তার ছেলের প্রতি লেখা কিছু কথা। কেমন আছিস বাবা? এবার অনেকদিন হলো মাকে দেখতে আসছিস না। সেই যে এসেছিলি সেই দুর্গাপূজার পরদিন আমার জন্য বৌমার হাতের কলিজা ভুনা, মাংসের তরকারি আর পোলাও নিয়ে। জানিস খোকা, আমি না এগুলো খেতে পারিনি। বারবার চোখের সামনে ভাসছিল আমার সংসার জীবনের কথা, তোর বাবার কথা, তোর ছোটবেলার কথা। সেই দুর্গাপূজোর কথা, কলিজা ভুনা তোর খুব পছন্দ ছিল, আমি রান্না করতাম, তুই বসে দেখতি আর অপেক্ষা করতি কখন রান্না শেষ হবে। রান্না শেষ হলে টেবিলে খাবার বেড়ে দিতাম, সবার আগে তুই বসতি, তোর বাবা আমাকেও ডেকে নিত, আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসতাম, তুই বায়না ধরতি মা আমাকে খাইয়ে দেবে। আমি তোকে লোকমার সাথে মায়ের মমতা মেশানো পোলাও আর কলিজা ভুজার মুখে তুলে দিতাম। আর আজ একা খত খেতে বসতে হয়, কিন্তু সেই দুঃখ আজ আর কাউকে বলতে পারি না। যখন খেতে বসি তখন কি যেন আমার গলায় আটকে যায়, তখন তোকে খাইয়ে দেওয়ার স্মৃতি চোখে ভাসে, যে মা খাইয়ে দিবে এই কথাটা খুব কানে বাজে আমার। মনে আছে খোকা, একবার তোর অসুস্থ নানুকে দেখতে যাচ্ছিলেন তোকে তোর বাবার কাছে রেখে। আমি যাওয়ার সময় আমার আঁচল ধরে তুই বলেছিলিস, মা তুমি না থাকলে আমার ভয় লাগে। সে কি তোর কান্না! আমি তোর কান্না সহ্য করতে না পেরে আমি তোকে কোলে তুলে নিয়ে হাঁটা দিলাম এবং বললাম, মা থাকতে কিসের ভয়। খোকা, আজ আমার একা থাকতে বড্ড ভয় লাগে, কিন্তু তোকে বলতে লজ্জা হয়, আর বলেই বা কি লাভ। তুই কি আমার মতো বলবি, চলে এসো মা, আমি থাকতে তোমার ভয় কিসের। আমি মাঝে মাঝে পান খেতাম, তুই নতুন ফ্ল্যাটে উঠার পর একদিন তোকে পান আনতে বলেছিলাম, তুই বললি, না মা নতুন ডিস্টেম্পারে পানের দাগ লাগবে। বাবা, তুই তোর দেওয়ালে পানের দাগ লাগার কথা চিন্তা করলি? কলেজ থেকে এসে ভাত খেয়ে ভালোভাবে হাত মুখ না ধুয়েই মায়ের আঁচলে হাত মুখ যখন মুছে ফেলতিস, তখন তো মা কখনো বলেনি আমার আঁচলে দাগ লাগবে। খোকা, আমার একটা আবদার রাখবি, তুই তোর ছেলে মেয়েকে বলে যাস আমার কবরের পাশে যেন তাকেও কবর দেয়, তোকে যেন আলাদা জায়গা কিনে কবর না দেয়। পৃথিবীতে তুই আমাকে তোর কাছ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিস, মৃত্যুর পরে যেন আমরা বিচ্ছিন্ন না হই, তুই আমার বুকেই থাকিস, কারণ আমি তোর মা। নমস্কার।